আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সকলে অবগত আছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু একটি নিয়োগ দিয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ 100 জন লোক নেবে। এটা কিন্তু সরকারি চাকরি, 100 জন লোক নেবে, যেটার আবেদন আজকে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যা দীর্ঘ 1 মাস কিন্তু আবেদন চলবে। এখন বিষয়টা হলো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে যে 100 জন লোক নিবে, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র উচ্চ মাধ্যমিক পাশে বাংলাদেশের ৬৪ জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা অনেকে জানেন না যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের মূলত কাজ কী, তাদের কাজের পরিসীমা কতটুকু, তাদের কতটুকু কাজ করতে হবে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তাদের কাজের পরিধি কী, তারা কীভাবে আবেদন করবে, আবেদনের নিয়মাবলী, সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমি একটি গভর্নমেন্ট জব করি, এইখানে আমার অফিসেও তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ রয়েছে, সেই ভাইরা কাজ করে আমি সারাদিন দেখি। সেই প্রেক্ষিতে আমি আজকে বলে দেবো যে কী কী কাজের ধরন, আপনাদের কী কী কাজ করতে হবে, সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই চলুন ভিডিওটা শুরু করি। আবেদনের নিয়মাবলী বলে দেবো, কীভাবে আবেদন করবেন এবং পড়াশোনার জন্য কীভাবে প্রিপারেশন নেবেন, সকল বিষয়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে দেবেন। আজকে থেকে আবেদন শুরু। এখন এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু 100 জন লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে, 100 জন লোক নেবে, 16 নম্বর গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক, যেটা আবেদন আজকের থেকে শুরু। এখন তাদের মূলত কাজ কী, তাদের আপনাদের কী কী কাজ করতে হবে, আর যেহেতু আপনার এটা 16 নম্বর গ্রেড, আপনাদের পোস্টিং কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হবে। এইখানে প্রথম হলো আপনার, এখানে বলছে তারা নির্ধারিত নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং তার মুদ্রণ কাজ করতে হবে। এখন ধরুন উদাহরণস্বরূপ আপনার এই পদের আপনার চাকরি হলো কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক পদে, আপনার যে কোনো একটা বিভাগে আপনার পোস্টিং দেবে, ধরেন মেকানিক্যাল বিভাগ বা টেকনিশিয়াল বিভাগ বা কমার্শিয়াল বিভাগ, হিসাব বিভাগ, ডিজিএম বিভাগ বা ইত্যাদি ইত্যাদি পদে বা বিভাগে আপনার পোস্টিং দেবে। পোস্টিং দেওয়ার ফলে আপনার এই পদে ধরেন যে গুরুত্বপূর্ণ যে নথিগুলো আছে সেগুলো আপনি রক্ষণাবেক্ষণ করবেন, সেটা টাইপিং করবেন, টাইপিং করে সেটা আপনার কাছে আপনার ফাইল, আপনার যে কম্পিউটার থাকবে, ডেস্কটপ থাকবে, ল্যাপটপ থাকবে, সেইখানে আপনি সংরক্ষণ করে রাখবেন। অ্যান্ড আপনার কিন্তু নথি বের করে এটা আপনার স্যারের কাছে আপনার দিতে হবে, এটা কিন্তু টাইপিং করে সব কিছু লিখতে হবে। এবং এখানে বলছে যে রেজিস্ট্রেশন মেনটেন এবং হিসাব কাজটাও আপনার করতে হবে, এবং সকল প্রকার প্রশাসনিক এবং অন্যান্য চিঠিপত্র ডকুমেন্ট টাইপিং কাজ করতে হবে। প্রশাসনিক যত কাজ আছে বা অন্যান্য হিসাব বিভাগ থেকে শুরু করে মেকানিক্যাল বা আপনার প্রশাসন বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, যত সেকশনের যেই সেকশনে আপনার কাজ করা মানে আপনার পোস্টিং দেবে, ওইখানে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার টাইপিং করতে হবে, টাইপিং করে সেটা বের করতে হবে। মানে আপনার বুঝতে পারছেন যে একজন কম্পিউটার অপারেটর মূলত কাজটা কী, মুদ্রক্ষিকের এই সব টাইপের কাজ। একটু বলে দেয় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নির্ঝামেলায়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে, ঘরে বসে আবেদন করতে চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নির্ঝামেলে আপনারা আবেদন করতে পারবেন, যদি আপনারা চান যে ঘরে বসে আবেদন করতে চান। আর অলরেডি যারা আবেদন করছেন বা করবেন, পড়াশোনার জন্য যদি সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আজকে থেকে কিন্তু আবেদন শুরু। তারপর কোর্ট বলছে কি, তারা কর্মকর্তা কর্মচারী যাতায়াত লগ বই এবং উপস্থাপনা সকল ধরনের চিঠি তৈরি করতে হবে। আর তারপর বলছে আপনার এইখানে বিভিন্ন ফাইল, লগ বই ইত্যাদি আপনার এইগুলা সম্পূর্ণ টাইপিং থেকে শুরু করে, মানে মোট কথা আমি সংক্ষেপে আপনাদের শেষ করে দেই যে কম্পিউটারে জাতীয় যত টাইপিং থেকে শুরু করে চিঠি এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফাইল লেখালেখি সম্পূর্ণ কাজ আপনার করতে হবে। আশা করি বুঝতে পারছেন, এটা বোঝা যায় যে আপনার কম্পিউটারে আপনার প্রয়োজনীয় আপনার দক্ষতা থাকতে হবে, ভালো দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ চাকরিটা হবে। তাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন সকল ধরনের। এখানে আরও বলছে যে টেন্ডার সিন্ডিকেট টেন্ডার এবং বিক্রি টাইপিং, সদস্য বরাবর দরপত্র, এগুলো টাইপিং করতে হবে, এবং বাসা বরাদ্দ সংক্রান্ত কাজ করতে হবে, এছাড়াও সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে। অনেক সময় যে আপনার অফিসার থাকবে বা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকবে, তারা কী কী কাজ করতে, অনেক
অনেক সময় কাজ দেবে, কম্পিউটার জাতীয় বা অন্য টাইপের কাজ, সেগুলো আপনাদের কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিকের যে যে কাজ, আশা করি বুঝতে পারছেন এই ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে।